জান আল্লাহ তাআলা সত্তাগতভাবে আরশের উপর আছেন এটাই সহিহ আকিদা আসুন আমরা বর্ণনাটি দেখি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত আসমানের উপরের ভাগের বর্ণনা এসেছে সুмма আলা যুহুরিহিমুল আরশ বাইনা আসফলিহি ওয়া আ'লাহু মিছলুমা বাইনা ইলা সামাই সুмма আল্লাহু আয্জা ওয়া জাল্লা ফাওকা যালিকা তারপর তাদের পিঠের উপর আল্লাহর আরস তার উপর ও নিচের মধ্যখানের দূরত্ব এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব তারপর আল্লাহ তাআলা তার আরশের উপর আজকের পর্বে আমরা সাহাবি আব্বাস না আব্দুল মোত্তালিব রদীয় তাল আনহুর এই বর্ণনার অবস্থা আপনাদের নিকট তুলে ধরবো ইনশাআল্লাহ এই বর্ণনাটি মুস্তাদ আহমদে এসেছে যেমন আন আব্বাস না আব্দুল মুক্তালিব

متروك الحديث. وقال أحمد كذاب يضع الحديث، وقال أبو داود ضعفوه يحيى بن العلاء إمام فلاس نسائي دار قطني তার সম্পর্কে বলেন সে মাতরুকুল হাদিস ইমাম আহমদ বলেন মিথথ হাদিস জালকারী আবু দাউদ বলেন তাকে ইমামরা জাইব বলেছেন দুই নাম্বার কারণ হচ্ছে ওয়াসিমা ইবনে হারব ইদান ফরদা বিআস্লিন লামিয়া يكن حجت সিমা কিবনু হারব যদি একা কোনো বর্ণনা করে তাহলে তা দলিল হওয়ার উপযুক্ত নয় তিন নাম্বার সমস্যা হচ্ছে ওয় আব্দুল্লাহ ইবনে আমিরা জكره আলকাইলি ও ইবনে আদি ফি জুমলাতুদুআফা ওয়াকাল যাহাবি لا يعرف আব্দুল্লাহ আমিরা তাকে ইমা কাইলি ইবনে আদি

থেকে শুনেনি। যেমনটা আলিহী বলেছেন শেখ আনাউত রহমতুল্লাহ আলিহি এই বননার মাঝে বড় বড় চারটি সমস্যা তুলে ধরেন এর মধ্যে একটি সমস্যা এটাও আছে একজন মিথুক ও জাল বর্ণনাকারী এই সরদের মধ্যে আছে এজন্য বর্ণনাটি শুধু জাইফ না বরং জাইব জিদ্দান বর্ণনাটি দারিমি আর রদ্দ আল আল জাহমিয়া কিতাবে উল্লেখ করেছেন যেমন বাইন আসফালিহি ও আলাহু মিসলু মা বাইন আসসামাঈ ইলা আসসামাঈ সুম্মা আল্লাহু আযযা ওয়া জাল্লা ফাওক যালিকা এবং দেখুন বর্ণনাটির মান সম্পর্কে লেখা আছে জাইফুন ইবনে মানদাহ আত তাওহীদ কিতাবে বর্ণনাটি উল্লেখ করেন যেমন ওয়াল্লাহু আযযা ওয়া জাল্লা ফাওক আল আরশি এবং দেখুন বর্ণনাটির মান সম্পর্কে টিকাতে লেখা আছে ওয়া ক্বাল আল

বর্ণাটি হুকুম সম্পর্কে লিখেন ইসনাদুহু দুহু তার সনদ দুর্বল বর্ণনাটি আবু দাউদ এসেছে যেমন এবং দেখুন বর্ণনাটি মান সম্পর্কে লেখা আছে ইসনা দুহু তার সনদ দুর্বল

ضعيفٌ সালাফি ভাইদের থেকে প্রকাশিত তিরমিজিতে এই বর্ণনাকে উল্লেখ করা হয়েছে যয়িফ তিরমিজিতে যেমন দেখুন বাইন আসফালিহি ও আলাহু মিছ্ল মা বাইনা আস-সামাই ইলা আস-সামাই এবং দেখুন উপরে লেখা আছে যয়িফ আত-তিরমিজি তাওহিদ পাবলিকেশন্স থেকে প্রকাশিত ইবনে মাজাতে বর্ণনাটি সম্পর্কে লেখা আছে সুম্মা আলা যুহুরিহি হিমুল আরশু বাইনা আলাহু ওয়া আসফালিহি কমা বাইনা আস-সামাই ইলা সামাই সুম্মা আল্লাহ ফাওকা যালিকা তাবারক ওয়া তাআলা আবু দাউদ যয়িফ মিসকাত জয়ীফ তাহকিক আলবানি জয়ীফ এবং দেখুন টিকাতে কারণ হিসাবে লেখা আছে উক্ত হাদিসের রাবি ওয়ালিদ বিন আবি সাউর আল হামদানি সম্পর্কে ইবনু নুমাইর বলেন তিনি মিথ্যুক এবার আপনারা একটু চিন্তা করুন একটি বর্ণনায় একজন মিথ্যুক রাবি থাকার পর আকিদার কিতাবে এই বর্ণনা দিয়ে দলিল দিচ্ছেন শেখ আবু বকর জাকারিয়া হাফিজ নজুবিল্লাহ আলী কেউ কেউ এই বর্ণনাকে সহি বলার জন্য একটি অজুহাত পেশ করে থাকেন শেখ আহুবকর জাকারিয়াও এই অজুহাতটি উল্লেখ করেছেন আর তা হচ্ছে ইবনে হুজাইমা শর্ত করেছেন তিনি তাওহীদ কিতাবে সহি বর্ণনা আনবেন সুতুরাঙ্গ ইবনে খুযায়মা যেহেতু আত কিতাবে বর্ণনাটি এনেছেন সুতুরাঙ্গ এডি সহি কিন্তু মজার বিষয়টি হচ্ছে এই ওযুহাত সম্পর্কে সিলসিলাতুর আহাদীসে যঈফা কিতাবে শাইখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি দেখুন কি লিখেছেন অমثلهহু ইননা মা ইউফিদু মা আল মুকাল্লিদ আল্লাযি লা ইলম عنده বিতুরুক ই'লাল আল হাদিস ওয়াল জারহ ওয়াত তা'দীল

أن عرف إسناد الحديث وأنه تفرد به عبد الله بن عميرة وتفرد سماك بالرواية عنه وقول الحربي فيه لا أعرفه وإشارة مسلم إلى جهالته وتصريح الذهبي في ذلك كما سبق فلا يفيد بعد الاطلاع على هذا أن ابن خزيمة أخرجه لا سيما وهو معروف عند أهل المعرفة بهذا الفن أنه متساهل في التصحيح كنت كيو حديث سنو جانر بور ابن جانر পর যে আবদুল্লাহ ইবনে আমিরা একক বর্ণনা করেছে এবং সিমাক আবদুল্লাহ থেকে একক বর্ণনা করেছে আর তার সম্পর্কে হারবির কথা হচ্ছে তাকে চিনি না ইমাম মুসলিম তার অজ্ঞতার দিকে ইশারা করেছেন ইমাম জাহাবিও স্পষ্ট আকারে বলেছেন যা আমরা পূর্বে উল্লেখ করেছি এত কিছু জানার পর ইবনে খোজাইমা উল্লেখ করেছেন এই অজুহাত কোনো ফায়দা দিবে না কেননা হাদিস শাস্ত্রের বিজ্ঞদের নিকট এটা স্পষ্ট যে ইবনে খোজাইমা হাদিস সহি করার ক্ষেত্রে শিথিলতা করেন এরপর দেখুন শেখ আলবানি রহমতুল্লাহ আলহী শেষে লিখছেন বকাদিয়া কুন মিনাল মুফিদ আন্নাজ

নি এনেছেন তাই এই বর্ণনা সহি এই অজুহাত হচ্ছে সনদ সম্পর্কে না জানা মোকাল্লিদের কাজ কিন্তু যে ব্যক্তি এই হাদিসের সমস্যাগুলো সম্পর্কে জানবে তার নিকট ইবনে খুযায়মা সহি শর্ত করার পর এই বর্ণনা আনাতে সহি হয়ে যাবে না কেননা ইবনে খুযায়মা সহি করার ক্ষেত্রে শীতিলতা করে থাকেন এটা সকলের নিকট স্পষ্ট কেউ কেউ বলতে পারেন ইমাম হাকিম তো মুসতাদরাকের মাঝে সহি বলেছেন আবু বকর জাকির সাহেবও এটা উল্লেখ করেছেন যেমন আল্লাহ তাআলা ফাওকা দালাইকা হাদিস সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ এই কথার জবাব শাইখ আলbani রাহমাতুল্লাহি আলাইহি সিলসিলাতুল আহাদীস যুআইফাতে দিয়ে গিয়েছেন যেমন দেখুন তিনি লিখেন ওয়া কাউলুল হাকিম আকিবাহু সহীহুল ইসনাদি ফামিন আওহামিহি ওয়া লাইসা যালিকা গরীবা মিনহু ইমাম হাকিম বলেন তার সনদ সহীহ এটা ইমাম হাকিমেরই ভুল এমন ভুল ইমাম হাকিম থেকে আশ্চর্যের কিছু না এবং দেখুন আর রিসালাতুল আলামিয়া থেকে প্রকাশিত মুস্তাদরাকুল হাকিমের টিকায় এই বর্ণনার মান সম্পর্কে লেখা আছে আল্লাহ তাআলা ফাওকা যালিকা ইসনাদুহু যুআইফুন জীদদান nonar sonot খুব দুর্বল এবার আপনাদের মজার একটি জিনিস দেখায় শেখ আবুকর জাকারিয়া লিখছেন আমরা এখানে সেটাকে দলিল হিসাবে নিয়ে আসিনি কেবল বা প্রমাণ হিসাবে তুলে আচ্ছা আপনার কি একটু আল্লাহ আপনি কোন কিতাবে পেয়েছেন এমন একটা জয়ফ জিদ্দান প্রায় জালের কাছাকাছি বননা আকিদার কিতাবের মাঝে শাহেদ হিসাবে পেশ করা যায় শেখ আকিদার কিতাবে তো জয়াইফ হাদিস দলিল হিসাবে চলে না সেখানে আপনি এমন একটা জয়ফ জিদ্দান বর্ণনা শাহেদ হিসাবে পেশ করেন কিভাবে আবার প্রচুতে লিখেছেন সব বিশুদ্ধ আকিদা নাউজুবিল্লাহি মিন যালিক शेख আপনাদের বড় একটি প্লাস পয়েন্ট হচ্ছে সালাফি আকিদার অধিকাংশ ভাই সাধারণ বা জেনারেল শিক্ষায় শিক্ষিত ফলে আপনাদের লাল সাদা ঘুমটা দেখে মনে করে আপনারা যা দিচ্ছেন সব সহি দিচ্ছেন এই ভাইগুলো যদি আরবি বুঝত। এবং салаফদের কিতাব পড়া যোগ্যতা রাখতো তাহলে शेख বিশ্বাস করুন ট্র্যাক করবেন না আপনাদের এই লাল সাদা ঘুমটা পড়াকে তারা নিষিদ্ধ করে দিত কেননা লাল সাদা ঘুমটা হচ্ছে ভালোর প্রতীক কিন্তু আপনারা আজ এই ঘুমটা লাগিয়ে কিভাবে অনবরত এমন জলজন্ত জালিয়ে করে যাচ্ছেন নওজবিল্লাহ শাহ একটু আল্লাহকে ভয় করুন দয়া করে আল্লাহ তালা আমার সাধারণ ভাই বোনদের লাল সাদা ঘোমটা লাগানো আপনাদের মতো এমন ব্যক্তিগুলো থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন আমিন এরপর দেখুন শেখ আবর জাকারিয়া হাফিজহুল্লাহ লিখছেন বরং এই হাদিস ব্যতীত বহু হাদিস রয়েছে যা আমাদের দলিলের জন্য যথেষ্ট আচ্ছা শেখ আপনি এই কথাটা লেখার আগে কি আপনার একটু লজ্জা লাগলো না আপনি কিতাবের শুরুতে এক পৃষ্ঠা বরাদ্দ করে সাহাবি হাজরত আবদুল্লাহ ইবনে রওয়াহা রদিয়াল্লাহ তাল আনহু থেকে একটি বর্ণনা দিলেন অথচ আমরা দলিল সহ দেখিয়েছি তা স্পষ্ট একটি জয়ফ হাদিস দ্বিতীয় পরিচ্ছেদ যেখানে আপনি নবী সাল আলিহ্লাম থেকে দলিল দিবেন আল্লাহ তালা সত্যাগত ভাবে উপর আছে তার সর্বপ্রথম হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা দিলেন তাও আমরা দলিল সহ দেখেছি স্পষ্ট একটা জাইফ হাদিস এখানে আপনি জাইফ জিদ্দান বা প্রায় জালের কাছাকাছি একটি বর্ণনা शाहिद হিসাবে পেশ করেছেন আবার লিখছেন এ হাদিস ব্যতীত বহু হাদিস রয়েছে যা আমাদের দলিলের জন্য যথেষ্ট শেখ এই হাদিসগুলোর অস্তিত্ব যদি থেকেই থাকে তাহলে কেন কিতাবের শুরুতে পুরো একটি পৃষ্ঠা বরাদ্দ রাখলেন একটি জাইফ হাদিসের জন্য কেন দ্বিতীয় পরিচ্ছেদ শুরু করলেন একটি জাইফ হাদিস দ্বারা কেন একটি জাইফ জিদ্দান হাদিস এখানে

যিন্ন বন্ননা অর্থাৎ প্রায় জালের কাঁচা কাচি কারণ এই বর্ণনার সনদই মিথথক বর্নাকারী রয়েছে এবং এই বর্ণনা জাইফ হওয়ার চারটি কারণ রয়েছে যা আমরা শুরুতে উল্লেখ করেছি আলহামদুলিল্লাহ দুই ইবনে খুযায়মা সহিহ শর্ত করেছেন এবং তিনি এনেছেন তাই গ্রহণ করা শাইখ আবু بکر জাকারিয়া হাফেজাহুল্লাহ এই কথাও সঠিক নয় কেননা ইবনে খুযায়মা হাদিস সহিহ হুকুম দেওয়ার ক্ষেত্রে শিথিলতা করে থাকেন তিন একটি জাইফ জিদ্দান হাদিসকে আকিদার কিতাবে शाहिद হিসেবে সহায়ক পেশ করেছেন এটাও শাইখ আবু بکر জাকারিয়া হাফেজাহুল্লাহর বড় একটা ইলমি খিয়ানত কারণ আকীদার কিতাবে জয়ফ হাদিসি চলে না জাইফ হাদিসে দলিল হিসাবে গ্রহণযোগ্য হয় না সেখানে শাহেদ হিসাবে জয়ফ জিদ্দান হাদিস তো বহুত পরের বিষয় চার শায়েক বলেছেন এ হাদিস ব্যতীত বহু হাদিস রয়েছে যা আমাদের দলিলের জন্য যথেষ্ট এটা শায়েকের মিথ্যাচার কেননা সালাফি আকিদা দলিলে কতটুকু মিসকিন তা আশা করছি এতদিনে সকলে বোঝা শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এত দলিল থাকলে শায়েক কেন কিতাবের শুরুতে এক পৃষ্ঠা বরাদ্দ করে সাহাবি আবদুল্লাহ ইবনে রওয়াহা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত জয়ফ হাদিসটি পেশ করেন দ্বিতীয় পরিচ্ছেদ শুরু করেছেন হাজর জুবাই ইবনে মোতাইম রদিয়াল্লাহ তাল আনহু থেকে একটি জয়ফ বর্ণনা দ্বারা এখানে একটি জয়ফ জিদ্দান প্রায় জালের কাছাকাছি একটি বর্ণনা দলিল হিসাবে শায়েক পেশ করছেন তবে শায়েক যদি এখানে বহু হাদিস দ্বারা উদ্দেশ্য নেন জাল জয় বহু হাদিস তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি উদ্দেশ্য নেন সহি বহু হাদিস রয়েছে তাহলে এটা শায়েক আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর ভুল তথ্য এবং মিথ্যাচার এবং বাস্তবতা বিরোধী কথা আল্লাহ তাআলা শায়েক আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহকে ক্ষমা করুন এবং সহি বুঝ করুন এবং সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন আমিন এতক্ষণ যারা আমাদের সাথে থেকে আলোচনাটি শুনেছেন আল্লাহ তাআলা সকলকে উত্তম থেকে উত্তম জাযা দান করুন আমিন আশা করছি আলোচনাটি সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য এবং কারো কোনো আপত্তি থাকলে কমেন্টে জানাবেন আমরা দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আলোচনাটি শেয়ার করে আমাদের অন্যান্য ভাইবন্ধের দেখার ও সঠিক বিষয়টা জানার সুযোগ করে দিবেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু